হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের দেখাবো ছানার ডালনা। আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। ছানার ডালনা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছানা, লেবু দিয়ে কাটিয়ে নিয়েছি আমি আলু চোখ করে কেটে নিয়েছি। আমি এখানে 10-12টা কাজু ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিয়েছি। লাগছে টমেটো পিউরি, ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আমি এখানে আদা আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর স্বাদ মতো নুন চিনি। আমি একটা মিক্সিং বোলের মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দেব, একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিচ্ছি, একটু আদা আর লঙ্কার পেস্ট দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে বলের মতো গড়ে নেব। মেখে নিয়েছি ভালো করে, এবার আমি গোল গোল করে বলের আকারে করে ভেজে নেব। কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে গোল গোল করে বা চ্যাপ্টা করে করতে পারেন, আমি এখানে এইভাবে ভেজে নিচ্ছি। এইভাবে আমি ছানাগুলো ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু ফ্রাই হবে, কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এবার আমি আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। একটু ফ্রাই করব, একটু ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে টমেটো পিউরিটা দিয়ে দিলাম, মিশিয়ে নেব। জিরের গুঁড়ো দেব, মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। এবার আমি ফ্লেমটাকে একেবারে আস্তে করে দিয়েছি, মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে গরম মশলা দেব, গরম মশলার গুঁড়ো, মশলাটাকে পুড়ে না যায় সেই জন্য ফ্লেমটাকে আস্তেই রেখেছি। মধ্যে ভিজে রাখা আলু দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব এর সাথে। মিশিয়ে নিয়েছি, এবার আমি কাজুর পেস্টটা দিয়ে দিলাম। আপনারা
আপনারা চাইলে কাজু বাদাম বাটা নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি, একটা আলাদা রকম টেস্ট আসে, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এবার আমি ফ্লেমটাকে হাই স্পিডে দিয়ে দেব। মশলাটা ভালোভাবে কষে গিয়েছে, তেল সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। দেখুন, এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার আমি ফ্লেমটাকে আস্তে করে দিচ্ছি, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেবো, আলুটা সিদ্ধ হওয়া অবধি। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছানাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি একটু। এবার আমি ঢেকে আরো 1 মিনিটের মতো রান্নাটা হতে দেবো। 1 মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো একটু রেখে দেবো। ছানার ডালনা তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।